প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রবাসী ভাই বোনদের জন্য, যারা দেশে ছিলেন এবং ছোটবেলায় ভাই মাছ ধরেছেন, তারা যেন এই ভিডিওটা দেখে একটু মানে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে, সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা তৈরি করা। হ্যাঁ ভাই, আপনি কি এই পুকুরের মালিক? জি ভাই, এই পুকুরটা আমাদেরই। আচ্ছা, আপনি কি আপনারা কি এই মাছ চাষ করছিলেন? জি না ভাই, এই মাছগুলো বর্ষার পানিতে আসছে, আমরা বাদায় দিয়ে তার মধ্যে আটকায় রাখেছিলাম, তো বর্ষা পানি যখন চলে গেল তখন মাছগুলো থেকে গেছে পুকুরে। মানে পুকুরটা কি পানি ছিল তো নাকি? পানি পানি শুকাইছে না? পানি ছিল, আমরা আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে শেষে শেষে পানি শুকাই আমরা মাছ ধরতে চাই। মাছগুলো কীভাবে আসছে ভাই? মাছগুলো আসছে ভাই বর্ষার পানিতে, যখন বর্ষা হয় নদী বিল এসব ইয়ের থেকে উঠে আমাদের পুকুরে আসছে, তো তখন আমরা পুকুরের সার মধ্যে বেড়ি দিয়ে আটকায় মাছগুলোকে আটকায় রাখি। তারপরে মনে করেন এই মাছকে সম্পূর্ণ এইগুলোই মাছ নাকি আরও ধরছেন? মাছ আরও মারা হয়েছে, বাদায় দিয়ে মাছ আরও মারে বিক্রি করছে, কিছু খাইছে, কিছু কিছু আছে ফ্রিজে রাখা আছে, আর এখন এখন পর্যন্ত মারতেছি। আচ্ছা, তাতে এ পর্যন্ত কতগুলো টাকার মাছ বিক্রি করছেন? এ পর্যন্ত তাও তো এই সিজনে মাছ বিক্রি করছি, এর আগে বিক্রি করছি তা তো মনে করেন 20-25 হাজার টাকা অলরেডি বিক্রি করছি। মানে আমি জানতে চাচ্ছি আপনি এইবার যে এইবার যে পুকুরটা ছেঁচতেছেন এইবার কতগুলো মাছ বিক্রি হয়েছে? এইবারও 20-25 হাজার টাকাই বিক্রি হয়েছে। আগেও 20-25 হাজার বিক্রি করছে? 20-25 হাজার টাকা বিক্রি করছি, এবার 20-25 হাজার টাকা বিক্রি করবো। মানে এখনও যে মাছগুলো দেখতেছেন না, আমরা ধরতেছে মাছ, আমরা ধর এই মাছগুলো এখনও 10-15 হাজার টাকা বিক্রি হবে। তো এখানে কী কী ধরনের মাছ ছিল ভাই? এখানে মাছ ছিল, বোয়াল মাছ ছিল, রুই মাছ ছিল, জাপানি মাছ বলে না, জাপানি মাছ ছিল, এগুলো মানে বাদায় দিয়ে টেনে টেনে মারছি। এখন ওই যে রাক্ষসী মাছ বলে না, ওই মাছ গজার মাছ, গজার মাছ, শোল মাছ, টাকি মাছ বলে বা জিএল মাছ বলে, মাগুর মাছ বলে, এগুলো এখনো আছে, ওইগুলাই ধরতেছি। আচ্ছা ভাই, এই মাছগুলো কি অন্য অন্য মাছের দাম বেশি? মানে যেগুলো ছাড়া হয়, যেগুলো চাষ করা হয় ওইগুলো চার যোগ্য মাছের থেকে মাছের দাম বেশি ভাই, আমরা বেশি দাম পাই চাষ করা মাছের থেকে। মানে এগুলো প্রাকৃতিক মাছ এই জন্য বেশি দাম একটু না? জি 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 জি, মানে আসলে ভাই এই প্রাকৃতিক মাছগুলো চার যোগ্য মাছের থেকে অনেক সুস্বাদু বেশি হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।